আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি খুবই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনাকান্দার জলজ দুর্গ। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে আজকে যারা ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। সোনাকান্দা দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জলজ দুর্গ। এটি 1650 সালের দিকে তৎকালীন বাংলার সুবাদার মীর জুমলা কর্তৃক নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। এটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত। সপ্তদশ শতকে ঢাকা শহরকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে যে তিনটি জলজ দুর্গ নির্মাণ করা হয়েছিল, সোনাকান্দা দুর্গ তার মধ্যে অন্যতম। জলদস্যুদের আক্রমণ থেকে রাজধানী ঢাকাকে রক্ষা করতে তিনি ঢাকার আশেপাশে তিনটি জলজ দুর্গ নির্মাণ করার সিদ্ধান্ত নেন। তখনই নারায়ণগঞ্জের সোনাকান্দায় এই দুর্গটি নির্মাণ করা হয়। ঐতিহাসিকদের মতে এটি 1660 থেকে 1663 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। দুর্গটিতে রয়েছে স্টক নির্মিত পুরো দেয়াল, একটি বিশাল কামান প্ল্যাটফর্ম এবং উত্তরমুখে একটি প্রবেশ তোরণ। দুর্গটিতে মূলত দুইটি প্রধান অংশ লক্ষ্য করা যায়। এক, আত্মরক্ষামূলক প্রাচীর। এর বিশাল আয়তন, যা 3×0.5 মিটার উচ্চতার সম্পূর্ণ এবং যার মধ্যে গোলা নিক্ষেপের জন্য বহু সংখ্যক প্রশান্ত ও অপ্রশান্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে ওইখানে, যা থেকে বন্দুক এবং হালকা কামান ব্যবহার করে জলদস্যুর দিকে শেল নিক্ষেপ করা যেত। অপরটি হচ্ছে পশ্চিম দিকে উঁচু মঞ্চ, যা দুর্গকে জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা করা যেত। জলদুর্গকে ঘিরে নানা রকম কাল্পনিক প্রচলিত রয়েছে। বারো ভূঁইয়াদের অন্যতম নেতা ইসাখা বিক্রমপুরের জমিদার কেদার রায়ের বিধবা কন্যা সোনাবিবিকে জোরপূর্বকভাবে বিয়ে করে এনে এই দুর্গে বন্দি করে রেখেছিলেন। তিনি দুর্গে বসে কেঁদেছিলেন বলে এই দুর্গের নাম হয় সোনাকান্দা। আরও কিছু মানুষ বিশ্বাস করত যে দুর্গের ভিতরে গুপ্ত সুড়ঙ্গ দিয়ে সোনারগাঁও ও ঢাকা লালবাগ কেল্লার সাথে সংযুক্ত ছিল। নানা ধরনের নানান মত এক একজনের ছিল। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এখানেই শেষ করছি, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।